আহলে হাদিস মশলা বলতে আলাদা কিছু আছে নাকি সব আহ আল হাদিস যদিও সে সাফরি বা হাম্বলি হয় সাফরি হাম্বলি মালিকি হানাফি কোনো সমস্যা নাই হাদিস যারা আহাদে ও মানহাজে ও মানহাজে সাহাবাই ক্রামের নীতি অনুসরণ করে সালাফি যারা তারা সব আহাদিস বলতে হবে যারা সলফে সালে নীতি অনুসারে চলে আকিদাও মানহাজে ফেকার মশলার ক্ষেত্রে ভিন্নতা অবলম্বন করলে তারা আহলে হাদিস থেকে বের হবে না এরা আলসুন আল জামা এবং আহলে হাদিস একই জিনিস কোনো পার্থক্য নাই আহলে হাদিস কোনো বংশীয়ভাবে পাওয়া যায় না আহলুস বংশীয় ভাবে পাওয়া যায় না আমাদের চট্টগ্রামের বাইরে তো আহুল আহনা এরা হচ্ছে কিরকম হচ্ছে নামাজের পরে মনে করতে মনেজাত না করলে লাশ আটকে রাখে এটা আহলু সুননা বলে এগুলো আহল আহারুস আহলুল বেদা এরা কি আহলুল বেদা আহলুসূন্য হচ্ছে সুন্নার জন্য যে আমি সুননা মানবো কোনো কথা শুনবো আলসুল হাদিস মানবো আর এরা হাদিস বিরোহিত করবে যেমনি হোক তো আপনি কেমনে আলো শূন্য হইল যারাই যে ব্যক্তি শূন্য মানে না শূন্য নিয়ে শূন্য নিয়ে গবেষণা করে না শূন্য মানার ক্ষেত্রে তাকে এদিক সেদিক করে যা এরা আহ হাদিস না আলোসূন্য না মনে থাকবে আলসূন্য আহলে হাদিস শূন্যার জন্য যাদের প্রাণান্ত কারণ শূন্যার সাথে আপনি জীবন জীবনযাপন করবেন আপনার শান্তি থাকবে আপনি ঐক্য পাবেন শূন্যার সাথে থাকলে আপনি শান্তি পাবেন আর যদি আপনি শূন্যার বিরুদ্ধে যান আপনি কিন্তু আলোসূন্য হতে পারবেন না আলো শূন্যও বংশীয় হয় না আলু হাদিসও বংশীয়ভাবে হয় না সহযোগিতা পেতে পারেন বংশীয় হলে অনেক সময় সহযোগিতা পায় অনেক মানুষ আছে বাবা ভালো ছিল ছেলে ভালো হচ্ছে এই সুযোগটা পেয়ে যাবেন আপনি যদি কোনো হন এই সুযোগটা কিন্তু ওই মধ্যে বহু কি আছে ক্লেদ আসে ময়লা আছে আপনি দেখতে পাবেন অনেকে আছে আলুসূন্য নাম দিচ্ছে অথচ কবর ফুজারী পুরো আস্থা কবর ফুজারি আহলুস বিশেষ করে চট্টগ্রাম সহ ওই রোড থেকে শুরু করে কুমিল্লা হইয়া ঢাকা পর্যন্ত এই রোডে আলুসূন্য ওরাই যারা কবর ফুজারি নিজের নাম দিছে সুন্নি নাম দিছে বিশেষ করে কারণ সুন্নি কয় সুন্নিয়ত কায়েম করে তারা কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ অল মান তৈরি করে না সুন্নার সাথে অল জামা আছে জামা বুঝছেন কিনা আহলুসুন্না অল জামা অর্থাৎ আহলুর রসুল আহুল সাহাবা এই বিষয়ে আসতে হবে আমাদেরকে আল্লাহ আমাদের তো অভিযান করুন